এখন গার্ড কর্তৃক মরণোত্তর সালাম প্রদান করা হবে। এখন ধর্মীয় শিক্ষক কর্তৃক মরহুমের আত্মার মাগফিরাতের জন্য মোনাজাত করা হবে। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين اي মাত্র একজন বীর মুক্তিযোদ্ধা মরহুম কর্পোরাল অবসরপ্রাপ্ত আশকর আলীর লাশকে আমরা দাফন করলাম। হে আল্লাহ, এই মরহুমের লাশকে আপনি কবুল করুন, মরহুমের কবরের আজাব মাফ করে দিন, তার জীবনের সমস্ত গুনাহাতা ক্ষমা করে দিন। হে আল্লাহ, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। হে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এই মরহুমের স্ত্রী সন্তান আত্মীয় স্বজন গুণগ্রাহী যারা রয়েছেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। হে আল্লাহ, কিয়ামতের মাঠে হাশরের ময়দানে ডান হাতে আমল নামা দিয়ে মরহুমকে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিন। হে রব্বুল আলামিন, দেশ জাতির জন্য তার অবদানকে কবুল করুন। ইয়া আল্লাহ, এই গোরস্থানে যারা শুয়ে আছেন সকলকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দিন। আমাদের যখন যাবার সময় হবে আমাদের সবাইকে ঈমানে হালাতে কবুল করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. থ্যাংক ইউ স্যার।